আমার প্রিয় ভাইরা ইসলাম নিয়ে কটুক্তি করেছে অনেক মানুষ যুগে যুগে কত নম্র আসলো কত ফেরাও না বা সাহেবার মতো ক্ষমতা দর ওরা টিকে থাকে নাই আর পাতি নেতারা টিকে থাকার সম্ভবনায় নাই সুতরাং খবরদা বাগের লেজ নিয়ে সিনিমিনি খেলা যাবে না ঠিক না ইসলাম নিয়ে কটুক্তি করা যাবে না যা যা আছে তার যার যার জায়গায় থাকবে আমার বাড়ি আমার ঘর আমার ব্যবসা আমার রাজনীতি আমার দল আমার ঐসবের জায়গায় কিন্তু ইসলামকে নিয়ে কখন ওই কটুক্তি করা যাবে না ইসলাম কি যার কটুক্তি করেছে ওদের কোথাও বাস হয় নাই ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঠিক কিনা মানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে আমার তোমারই কাছে আমার মহামহিম দয়াল ইমানের পথে অবিচল থেকে আমার মরল যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরল যেন হয় সকলে পরিণাম

সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তালা কাছে অশেষ মেহেরবানি শুক্রিয়া আল্লাহ সুহানা ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলমান বানিয়ে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ খুশি না বেজা ও ভাই চাইলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তালা আমাকে আপনাকে গাছ বানিয়ে রেখে দিতে পারতেন ঠিক কি পশু পঙ্খি বানিয়ে সৃষ্টি করতে পারতে ঠিক কি না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ও ভাই আমার আপনার ঈমানটা দাদার খালিয়ের বাপের খাল কিভাবে জানেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ হওয়ার কারণে ইসলাম পাইলাম ঠিক কি না যদি কাফেরে ঘরে জন্ম হতো তাহলে সেই ইসলাম বা সেই ঈমানটা হয়তো আমার নসিব হসিব ঠিক কি না এজন্য শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আল্লাহ হাও না হুয়া তালার লাখো কোটি শুক্রিয়া এই ঠান্ডার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনী মুজাক্করা করার জন্য কদর করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সবচেয়ে বড় খুশির বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বিশ্ব নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না কত মর্যাদা কত মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে কত মর্যাদা দিয়েছেন ভাই খেয়াল করবেন এখানে আমরা যারা বসা আছি আমরা একটু সময় বসি শেষ পর্যন্ত আমরা শেষ দোয়া করে যাই যদি আমরা মনে করেন এই মাহফিলে আসলাম শেষ পর্যন্ত বসলাম না দোয়া করে গেলাম না তাহলে সেটার কোন বরকত নাই আপনি যে কোনো জিনিসের পরিশেষে ফলাফল দেখবেন প্রতিদান দেখবেন শেষে এজন্য আমরা এখানে বয়ান শোনার পর শেষে আমরা দোয়া করে আমাদের নসিবে ক্ষমাটা যেন নিয়ে যেতে পারি সকলেই ইনশাল্লাহ বসার বসে থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বসার জন্য তৈরি আছেন ইনশাল্লাহ আল্লাহ তাহলে সবাইকে তৌফিক দান সকলে করে না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কত বড় নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে ও ভাই দুঃখের বিষয় হচ্ছে কি জানেন যে বিশ্ব নবীজিকে আমি আপনি সবচেয়ে বেশি মহব্বত করতে হবে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে সেই নবীকে অনেকে চেনেই না ঠিক না অনেক সংভ্রান্ত ঘরের ছেলে মেয়েরা যারা হায়ার এডুকেটেড হয়েছে বা যারা নিজের সন্তানদেরকে স্কুল কলেজে লেখাপড়া করাছে ওরা কিন্তু শেষ নবীর নামটাই শুদ্ধ করে বলতে পারে না ঠিক কি না অথচ উচিত হচ্ছে আমার মাল সম্পদ সন্তান সন্ততি সবচাইতে বেশি মহব্বত বিশ্ব নবীজি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হবে ঠিক কি না কিন্তু এই সন্তানদেরকে না সঠিক শিক্ষা দিয়ে তুলছে এই সন্তানদের যখন নাম আপনি শুনবেন তাহলে দেখবেন অবস্থা খারাপ জনি টনি বল্টু নান্টু এরকম নাম রাখছে কারণ কোরআনের সাথে সম্পর্ক নাই সন্ন্যার সাথে সম্পর্ক নাই বিধায় এই সন্তানদেরকে এমন এমন নামে তাদেরকে আখ্যায়িত করছে যে নামের আসর সন্তানের কল্পের মধ্যে পড়ে যাচ্ছে ঠিক কি আজ সেই সন্তানদেরকে ঘুম থেকে উঠার পর কিন্ডার গার্ডেনে দিচ্ছে

আমাদের হুজুর খুব সুন্দর ঘটনা বলতেন এক ব্যক্তির তিনটা সন্তান তারু তারু নারু নারু আছে না গেছে সন্তান হয়েছে আরেকটা গেছে ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব আমার তো নবজাতক সন্তান হয়েছে সুন্দর নাম রাখা দেয় ইমাম সাহেব বললেন ইসলামী নাম রাখো আব্দুল্লাহ রাখো আব্দুর রহমান রাখো

গরু আনফুন হয়েছে না এই দেখেন আমাদের সমাজের অবস্থা একমাত্র হচ্ছে কি জানি আমরা কোরআনের সাথে সম্পর্কিত নয় নবীর সন্ন্যার সাথে সম্পর্কিত নয় সুতরাং এই কোরআনের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন হে কোরআন তোমার পরিচয় জানতে চান কোরআন ব্যর্থহীন ভাবে বলবে ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون أمار مسلمان الله تلا যদি তুমি কোরআনকে জিজ্ঞাসা করো হে কোরআন তোমার পরিচয় জানতে চাই কোরআন তখন বলে দিবে আমি হলাম এমন একটা কিতাব এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সংশয় সন্দেহ নাই সুতরাং এই কোরআনটা এক নম্বরে হলো মুমিন মুতাকীদের জন্য হেদায়েত জুরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আপনি যদি কোরআন কে বলেন হে কোরআন তোমার আরো পরিচয় জানতে চাই কোরআন তখন বলবে আমি হলাম একটা মুবারক কিতাব তখন কোরআন ঘোষণা দিবে ও হাদা কিতাবুন আনযালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন সবাই পড়েন আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা কোরআন বলে আমি একটা কিতাব এই কিতাব আমি অবতীর্ণ করেছি যে কিতাবটা আমার বরকতময় কিতাব বরকতময় মহামান্বিত সেই কিতাব সুতরাং সেই কিতাবের অনুসরণ অনুকরণ করো আল্লাহকে ভয় কোনো তাকে অর্জন কর আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে আমার মুসলমান ভাইরা যদি আপনি এই কোরআনকে আবার জিজ্ঞাসা করেন কোরআন তোমার পরিচয় জানতে চাই যত তোমাকে প্রশ্ন করি ততই ভালো লাগে তোমার প্রশ্নের উত্তর শুনতে মধুর লাগে কোরান বলবে অসুবিধা নাই তুমি আমাকে যত প্রশ্ন করবে এক সময় তুমি থামকে যাবে কিন্তু এই কোরানের নসিহা কখনো শেষ হবে না জুরে বলেন সুবহানাল্লাহ কোরআন বলবে আমি হলাম এমন একটা কিতাব আমি হলাম এমন একটা কিতাব যে কিতাব হল নূর যে কিতাব হল আলো আল্লাহ তাআলা বললেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আযীযিল হামীদ সবাই পড়েন আল্লাহু আকবার

আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোরআনের মাধ্যমে তাকে সেই পরাক্রমশালী প্রশংসনীয় আল্লাহ তালার পথে তাকে হেদায়ত দিয়ে দেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরা শেষ নয় শেষ নয় কোরআনটার পরিচয় আরো জানতে হয় জানেন সমস্যা নাই এই কোরআন যে কোরআন কি পড়তে এত মধুর লাগে এত হৃদয় গ্রাহী কিতাব প্রাজ্জ্বল কিতাব পড়তে মন চায় পড়তে মন যায় যদি কোন ব্যক্তি তার তার জামা এবং তার তাপসিটা জানার চেষ্টা করে ওই কোরআনটা রেখে সে সরতে পারবে না জরে বলেন সুবহানাল্লাহ কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন তোমার পরিচয় জানতে চাই কোরআন বলবে আমি হলাম হক বাতিলের মধ্যে পার্থক্যকারী কোরআন তখন ঘোষণা দিবে কুন জাআল হক হো ওয়া জাহক আল বাতিল আমার প্রিয় মুসলমান ভাইরা কোরআন বলে আমি হলাম হক বাতিলের মধ্যে পার্থক্যকারী যে কিনা হক এসেছে বাতিল বিতাড়িত হয়েছে আর বাতিল তো বিতাড়িত হওয়ার কথা বাতিল কখনো টিকতে পারবে না জুড়ে বলেন ঠিক কিনা কত বাতিল আসলো কত বাতিল দুনিয়ার মধ্যে আগমন করলো পরতে পরতে কত মুনাফে কত বাতিল দেখলাম ইসলামের বিরুদ্ধে কথা বলেছে নমরুদ বলেছিল কাজ হয় নাই কাজ হয় নাই আবু জাহরুদ্ বা সাহেবা বলেছিল আল্লাহ তাসমাউল হাজাল কোরআন কোরআন বন্ধ করে দিবে কোরআন কে করা যাবে না কিন্তু কোরআনের জায়গায় কোরআন রয়েছে আবু জাহেলের মতো নেতা খেতা যারা আছে সবাই দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারে না বলেন ঠিক না আমার মুসলমান ভাইরা কোরআন যদি প্রশ্ন করেন হে কোরআন কোরআন তোমার পরে জানতে চাই কোরআন বলবে আমি হলাম শিফা আমি হলাম মুসলমানদের জন্য রহমত কতক্ষণ কোরআন ঘোষণা দেয় অনুরাজ

কোরআনের বিধান আছে যেখানে আমরা আছি কোরআনের উপর আঘাত আসবে সহ্য করবে না মুসলমান আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিতে হবে এই করান তোমাকে আমাকে সঠিক সরল পথে নিয়ে যাবে জান্নাতের পথে নিয়ে যাবে জান্নাতের দিশা বানিয়ে দিবে আল্লাহ তারা বললেন

এই কোরআন মানুষদেরকে সঠিক সদীর পথে পরিচালিত করে সঠিক পথের দিশারি বানিয়ে দেয় সুতরাং যে সমস্ত মুসলমানরা দুনিয়ার ময়দানে কামল করবে বন্ধ আমল করবে না দুনিয়ার মধ্যে নে কামল করবে আল্লাহ রাবিন সেদিন কি আমাদের ময়দানে বিশেষ পুরস্কার মহা পুরস্কারে ভূষিত করবেন বলেন সুবাহ এই কোরআন মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দেয় এই কোরআন মানুষদেরকে জান্নাতের পথের বিষয়ে বানিয়ে দেয় আল্লাহ তাআলা বললেন মুসারিউ ইলা মাগফিরাতিন

আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিয়ে বললেন আর দুহাসসামাআতু ওয়াল আরজ যার পরিস্থিতি আসমান জমিন সুমাতুল্লাহ ওই জান্নাত জান্নাতুল বানাল আমিন কেবল মাত্র মুমিন মুসলমানদের জন্য বরাদ্দ করে দিয়েছে মালি একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সকলে নামেন মালি তুমি জন্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বি মহাদিনের তোমার প্রতিবেশী করেন মালি তুমি জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বলে পড়া আমিন আমার মুসলমান ভাইরা এই কোরআন মানুষদেরকে সঠিক পথের দিশারি বানিয়ে দেয় এই কোরআন যখন চ্যালেঞ্জ ধরবে কেউ তার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারবে না বলেন ঠিক কিনা কাফের মুশরিকরা তখন কোরআনের সাথে চ্যালেঞ্জ ধরেছিল কোরআনের সাথে দূরের কথা কোরআন বলেছে তাহলে আসো ছোট্ট একটা চোরা বানিয়ে দেখাও একটা আয়াত বানিয়ে দেখাও কিন্তু তারা সক্ষম হতে পারে নাই কোরানটা বিজয় আলাদ করেছে কোরানটা এমন বিজয় আলাদ করেছে বরং চ যারা কিনা কোরআনের চেয়ারান্তরে ছিল তারা মৎ মাথা নত করে পলায়ন করেছি রে বলেনটি কি নাম আল্লাহ থারা বললেন এককং ফের মিসলনা আলাদেনা بسورة من مثله وادعوا شهداءكم من دون الله. من فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجاره أعدت للكافرين ألا تلبون যখন তাদেরকে চ্যালেঞ্জ করা হলো তোমরা একটা ছোট্ট ছরা এক ছায়াস বানিয়ে দেখাও তো এমন কি আল্লাহ তাআলা বললেন তোমরা শুধু একা নয় তোমাদের যত সাহায্যকারী আছে তাদেরকে নিয়ে একটা সরা বানিয়ে দেখাও না না সম্ভব হয় নাই বরং চমাথা মাথা নত করে পলায়ন করেছে জুরে বলেন ঠিক কি না আমার প্রিয় মুসলমান ভাইরা বলছেন আমি কোরআন মারুদেরকে জান্নাতের পথের দিশারি বানিয়ে দেয় অশঙ্ক সাহেব کرام এই কোরআনের তেলাওয়াত শুনে মধুমাখা প্রাণের হৃদয় গাহি বাণী শুনি ইসলামের ছায়া তলে এসে কালেমার ঘোষণা দিয়ে মুসলমান হয়েছে বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা এমন মুসলমান হইলাম কোরআন পড়িনা কোরআন পড়ার জিজ্ঞাসা করলে বলে আমি তো কোরআন পড়ছিলাম কিন্তু ভুলে গেছি সন্তানকে কোরআন পড়ানোর খেয়ালও করে না আছে না নাই ও ভাই সন্তান বড় চাকরি পাইছে বলে হুজুর দোয়া করবে আমার সন্তান বড় চাকরি পেয়েছে লন্ডন গিয়েছে আমেরিকা হংকং গিয়েছে ফখরের সাথে বলে কিন্তু সন্তানটা নামাজ পড়লো কিনা পা শক্তির নামাজই হলো কিনা কোরআনটা ঠিক মতো পড়লো কিনা এইটার ব্যাপারে কেউ কিন্তু ফখর করে না সেনা না আমার প্রেম মুসলমান ভাইরা সব চাইতে গৌরবের বিষয় সন্তান কোরআন শিখেছে কোরআন পড়েছে নামাজি হয়েছে যদি সেই সন্তান নামাজি হতে পারে কোরআনটা ঠিক মতো পড়তে পারে আল্লাহ সেই সন্তানের উসিলায় তোমাকে জান্নাত দিয়া দিবে না হলে সেদিন সন্তান খোদার কাছে বলবে অভিযোগ দিবে

ছদিন সন্তান অযুগ দিবে এবং মাতা পিতার বুকের বুকের উপর উঠে পা দিয়ে পিষ্ট করে নামে চলে যাবে জুরে বলেন নাউযুবিল্লাহ আরো জুরে বলেন নাউযুবিল্লাহ আপনার কথা বুঝেন না বুঝেন নি কথা না ঘুম চলে আসছে ঘুমাইছে না গেছে কি লাগলো ঘুমাইছে না গেছে আপনারা মনে করেন আমি সিলেটি ভাষায় কথা না পারি না

ইসলাম ধর্মগ্রহণ করেছেন প্রসিদ্ধ ঘটনা তিনি কিন্তু কোরআনের তেল শুনে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলেন ঠিক কিনা ও আমার ভাই আল্লাহ তালা নহ কোরআন নিয়ে গবেষণা করতে করতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শুধু তাই নয় ডক্টর মরিস বুকাইদি নামের একজন বিজ্ঞানী উনি কোরআন রিসার্চ করতে করতে একটা পর্যায়ে কিন্তু মুসলমান হয়েছে একটা ঘটনা বলি সাহাবি তুফালি আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন দাউস নেতা তিনি ছিলেন দাউস গোত্রের একজন প্রতিনিধি উনি একজন নীতিবান নেই পরায়ণ সাহিত্যিক শিক্ষিত একজন নেতা ছিলেন দাউস গোত্রের নেতা ওনার ঘরের মধ্যে সব সময় মেহমানদারি করা হতো ওনার ঘরের চুলার মধ্যে উনুনের মধ্যে সব সময় বেগ বসানো থাকতো মেহমানদারি চলতো সারাদিন সেই সাহাবি মক্কার মধ্যে গেলেন মক্কায় ওনার অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে মক্কার মধ্যে অনেক ব্যবসা বাণিজ্যের খাতিরে উনি মক্কায় যান সেখানে নেতা নেত্রী বর্গ যারা আছে আবু জেহেল উদ্মান সাহেবারা ওনাকে স্বাগত জানানোর জন্য চলে আসলো বলল বন্ধু আপনি আমাদের এই মাটির মধ্যে আগমন করেছেন আমাদের জমিনে আগমন করেছেন আমরা ধন্য সুতরাং আপনাকে আমরা বিশ্রামের জন্য ভালো গড় দিলাম ভালো রুম দিলাম কামরা দিলাম যখন সেই সাহাবীকে ভালো একটা রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো সাথে সাথে বলে দেওয়া হলো আপনি ওদের নেতা আপনাদের কোন অনুরোধ করে বলতে চাই আপনি যদি ঘর থেকে বের হন বাজারে যান যেখানেই যান কোনো সমস্যা নাই কিন্তু মেহেরবানি করে মুহাম্মদের ধারে কাছে যাবেন না ওই মুহাম্মদের জাদু মাখা কথা শুনলে আপনি পাগল পারা হয়ে যাবেন কারণ ওই মোহাম্মদ হল একটা পাগল জুড়ে বলেন না আউযু আমার মুসলমান ভাইরাম ভাইরাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন পাগল বলল তারা তারা কিন্তু তিনি তো মুহাম্মদ সাল্লাই সাল্লামকে দেখেন নাই মনে মনে চিন্তা করলেন যারা আমার বন্ধু তারা তো আমার বন্ধু চাইবে না তারা তোমার ভালোই চাইবে তারা যে তোমাকে বলেছে আমি মুহাম্মদের ধারে যাব না মুহাম্মদের কথা শুনবো না মুহাম্মদের কথা শুনলে পাগল পারা হয়ে যাব এজন্য আমি মুহাম্মদের কাছে না যাওয়ার জন্য বাজারে গেলেন কানের মধ্যে তুলো দিয়ে যেতাম তুলো দিয়ে যেতাম কানের মধ্যে যাতে মুহাম্মদের কণ্ঠ মহাম্মদের কথা আমার কানের মধ্যে না আসে তখন তিনি নিজেই বলছেন আমি যখন বাজারে বের হই কানের মধ্যে তুলো দিয়ে বের হয় যাতে মোহাম্মদের জাদুমাখা জাদু মাকা কথা আমার কানের মধ্যে না আসে সাহাবি বললেন একবার আমি তোমাফ করবার জন্য একবার আমি কাবা ঘরে গেলাম তো আপ করবার জন্য কিন্তু যখন আমি কাবা ঘরে নিকট গেলাম গিয়ে দেখলাম একজন মানুষ এত সুন্দর কেন নামাজ নাই করছে নামাজ পড়ছে আমি চিন্তা করলাম এমন তো নামাজ আমরা জীবনে পড়ি নাই যেই নামাজের মধ্যে এত সুন্দর রুকু এত সুন্দর সিজদা জীবনে তো এরকম নামাজ পড়ি নাই আমাদের ধর্মের মধ্যে তো এরকম নামাজ নাই এরকম ইবাদত না সুতরাং এটা কেমন ইবাদত কেমন ইবাদত আল্লাহর কাছে আমি তো বুঝে উঠতে করতে পারলাম না তিনি মনে মনে চিন্তা করলেন বিষয়টা কি আর উনি বাকি তখন তিনি আরো নিকটে গেলেন নিকটে যখন গেলেন শুনলেন বিশ্বনবীজি এত সুন্দর করে তেলাওয়াত পড়ছেন মধুমাকে তেলাওয়াত প্রাজ্জ্বল হৃদয় গাহি কণ্ঠে তেলাওয়াত করছেন যেন সুরের লহরী এত সুন্দর করে তেলাওয়াত করছেন বিশ্বনবীজি তাই বললেন আমি তো চিন্তার মধ্যে পড়ে গেলাম আমি তো পেরেশান হয়ে গেলাম এত সুন্দর তেলাওয়াত বিশ্বনবীজি কুল হুয়াল্লাহ তেলাওয়াত Corolén, আল্লাহ তালার পরিচয় দিয়া দিলেন আল্লাহ তালার পরিচয় এত সুন্দর দিলেন যে আল্লাহ তালার পরিচয় এত সুন্দর সেই গ্রন্থের মধ্যে দেওয়া আছে সেই কিতাবের মধ্যে এত সুন্দর পরিচয় আল্লাহ তালার আমি তো একটা ধর্ম অনুসরণ করি সেই ধর্ম যদি এরকম কোন পরিচয় দেওয়া নাই কিন্তু এটা কোন ধর্ম এত সুন্দর ইবাদার আর আল্লাহ তালার পরিচয়টা যে এত সুন্দর আমার মুসলমান ভাইরা সাহেব চিন্তার মধ্যে পড়ে গেলেন মনে মনে বলেন আমি তো একজন শিক্ষিত মানুষ বিবেকের পিঠে চাবুকে আঘাত হয় আমি তো একজন শিক্ষিত মানুষ শিক্ষা আমাকে বলছে তুমি যাও মোহাম্মদের নিকটে যাও গিয়ে তুমি শোনো মোহাম্মদ কি বলে শিক্ষুর বিষয় হলে গ্রহণ করবে না হলে গ্রহণ করবে না শয়তান বলে শয়তান বলে যে না না ধারে কাছে যেও না তোমার বন্ধুরা বলেছে না না ধারে কাছে যেও না ধারে কাছে যেও না তুমি তার ধারে কাছে যেও না তুমি পাগল পারা হয়ে যাবে জাদু মাখা কণ্ঠে পাগল পারা হয়ে যাবে কিন্তু না না আমার বিবেকের দিবে চাকু দাঁত চাবুকে রাগাত চাকু চাবুকে আঘাত করতে বিবেকের পিঠে আমি বারবার মোহাম্মদের দিকে অগ্রসর হই বারবার অগ্রসর হই মোহাম্মদের তেলাওয়াত শোনার পর মনে মনে চিন্তা করলাম মোহাম্মদ এত শিক্ষিত নয় কিন্তু মুহাম্মদের মুখ থেকে যে বাণী বের হচ্ছে এটা তো কোনো সাধারণ ব্যক্তির মুখ থেকে বের হতে পারে না বরং তো এই কথাটা মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে জুরে বলেন সুবহানাল্লাহ তখন তিনি ঘোষণা করলেন গো নবীজি দয়াল নবীজি গোমর সহ্য হয় না আর সহ্য হয় না ওই যে মক্কার কাফের মুশরিকরা বলেছে বড় বড় করা বলেছে আপনি নাকি পাগল না না আপনি পাগল হতে পারেন না আপনি পাগল নয় যারা বনে আপনি পাগল তারা হলো এক নাম্বারের পাগল দুই নম্বরের সাগল জুরে বলেন ঠিক কিনা তিনি বললেন গো নবীজি আর সহ্য হয় না আপনি এত সুন্দর তেলাওয়াত করেছেন সূরাতুল ইখলাস পাঠ শুনে মন হয়ে গেলাম ওগো নবীজি এবার আপনি আমাকে কালেমার ঘোষণা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলা আল্লাহ ওগো নবীজি এবারে আপনি কালেমার ঘোষণা দিয়ে আমাকে মুসলমান বানিয়ে দিন সকলেই পড়েন লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও অবিন ৰত ক্ষমা কৰ তুমি বাচা তুমি মাৰ অবি ক্ষমা কৰ ধৰাৰি জেজন তাকে ধৰ ধৰাৰি জেজন তাকেই ধৰ তোমার মুঠোই সবি আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা তোমার জি কে পড়ে অবাদ হয় কেমন করে তোমার জি কে পড়ে অবাক্ধ হয় কেমন করে খোঁজে না পাই কোন ভাষা খোঁজে না পাই কোন ভাষা শুকুর গুজার করার্লা সবহাল্লা আল্লাহামদুলিল্লা লা ইবহাল্লা

কালেমা ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেলেন বিশ্বনবী জীবন নেন ও আমার সাবি যাও যাও তোমার গুত্রে যাও তোমার গুত্রে গিয়ে তুমি ইমান ইসলামের কাজ করতে থাকো তিনি যখন তার গুত্রে গেলেন তার গুতরের লোকেরা তার জন্য পাগল পারা তিনি যা বলেন তার গুতর লোকেরা সবাই শুনেন অসংকগণিত মানুষদেরকে তিনি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন জুরি বারে সুবহানাল্লাহ সুতরাং এই কোরআনের প্রথম লে নাই এই নাই এই শিক্ষা রে ভাই যেন তেন জায়গায় গেলে পাবেন না যে কোনো প্রতিষ্ঠানে গেলে পাবেন না কোরআনের শিক্ষা করতে গেলে কোরআনের প্রতিষ্ঠানে যাওয়া লাগবে ঠিক না ও ভাই সারা দিন যদি নদীর পানি সুরমা নদীর পানিকে কাছে মান যাইতে মান যাইতে কি হবে মাখন হবে হবে না মাখন হয় দুধ থেকে দুধ থেকে ঠিক কি না দুধ থেকেই মাখন হয় পানি থেকে মাখন হয় না সারা দিন সারা জীবন মান যাইতে মান যাইতে পানি থেকে মাখন বের করা যাবে না জন্য কোরআনের শিক্ষা নবীর সুন্নার শিক্ষা হুব্বুন নাবীকুম কালেমার শিক্ষা দিতে বলে কোথায় যাওয়া লাগবে دینی প্রতিষ্ঠানে যাওয়া লাগবে মাদ্রাসায় যাওয়া লাগবে ঠিক কি না আমরা তৈরি আছি ইনশাল্লাহ সন্তানকে করার শিক্ষা কালেমার শিক্ষা নামি কম নবীর আদর্শ শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই দেওয়ার জন্য কারা কারা তৈরি আছে হাত তুলে দেখাই মুসলমান আমার আলোচ্য বিষয় কিন্তু এটা ছিল না আমার আলোচ্য বিষয় কিন্তু ছিল অন্যটা আমি কোরআন পাক থেকে সুরাতুল বাকারা কয়েক আয়াত তেলাওয়াত করেছিলাম এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষার কথা বলেছেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি পরীক্ষার কথা বলেছেন যে অনেক পরীক্ষা আসবে মাসা ইব নাওয়ায়েব আসবে ডিপ্রেশন আসবে এই সমস্ত ডিপ্রেশনে পড়লে বান্দা তুমি হীনমন হয় না তুমি তুমি মনে করে নিও না যে আমি মহামুশকিলে পড়েছি আমার আর কোন পথ নেই না না না

আমরা দেখলাম মাত্র কয়েকজন নামাজ পড়ছি আর অধিকাংশ চেয়ারে বসে পাঁচ মিনিট আর দশ মিনিটের ভেতর দশ মিনিট লাগে না পাঁচ মিনিট ছয় মিনিট লাগে নামাজটা পড়তে ওই নামাজটা পড়তে রাজি বিপদ ছাড়বে কিভাবে আমাদের আল্লাহ তালা বলেছেন এটা এই মসিবতে পড়েছো আল্লাহকে ডাক মসিবতে পড়েছো আল্লাহকে ভুলে গেছে নামাজটা পড়ে আরে ভাই মানুষের মধ্যে মসিবত দুই ধরে এক নাম্বার মসিবত হচ্ছে সত্যিকার মসিবত সিবতটা মুসিবত কখন হবে আপনি মুসিবতে পড়েছেন নামাজ নাই শুক্রিয়া নাই আল্লাহর ভরসা নাই সবর নাই বলেন হাই হাই মুসিবত কি আসার জায়গা পাইলো না আমার উপর মুসিবত আসলো আর যখন মুসিবত রহমত হয় আপনি মুসিবতে পরে আল্লাহকে ভোলেন নাই নামাজ ঠিকমতো পড়তেছেন সুতরাং এই মুসিবতটা মুসিবত নয় এটা রহমত আর বরকত একটা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন নেয়ামত দিবেন এমন নেয়ামত দিবেন একটা সময় সময় ব্যবধানে আপনি কল্পনাও করতে পারবেন না বিশেষ মর্যাদায় আপনাকে ভূষিত করবেন সুবহানাল্লাহ বলেন অনেক নজির আছে আমবিয়া کرامদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন নাই আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করা হয় নাই তারপর আমাদের ভান্ডার দিয়েছেন শুতরাং আল্লাহ সুতরাং আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকালে আমিন